डिसेम्बर मध्य पैनल दिए नियोग शेष करते आठ बचर वंचना कमिशन पैनल तुम्हारे दीते ही होबे पैनल 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 चाहिए पैनल चाहिए पैनल चाहिए 31 डिसेम्बर मध्य नियोग प्रक्रिया शेष करते होबे करते होबे करते होबे करते होबे कमिशन तुम्ही जवाब दाओ जवाब चाहिए जवाब दाओ आठ बछरे एकटा नियोग सम्पूर्ण करते पारले ना केनो कमिशन तुम्ही जवाब दाओ जवाब चाहिए जवाब दाओ जवाब चाहिए जवाब दाओ जवाब चाहिए जवाब दाओ आठ बछर आमादेर परीक्षा होयेछे এবং তার মধ্যে আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি, এর মধ্যে আমাদের কোনো নিয়োগই সম্পন্ন হয়নি, একজন কোনো প্রার্থীরও নিয়োগ সম্পন্ন হয়নি। তাই আজ আমরা এখানে অবস্থানে বসতে বাধ্য হয়েছি। আমাদের দাবি খুব স্পষ্ট, অতি সত্বর প্যানেল দিয়ে 31 ডিসেম্বরের মধ্যে আমাদের নিয়োগ শেষ করতে হবে। আমরা আট বছরে কোনো প্রার্থীও এখনো পর্যন্ত নিয়োগ পাইনি। দুবার ইন্টারভিউ দিতে হবে, অন্যজন বলো। 2014 সালে আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী ফর্ম ফিল আপ করি, 2015 সালে পরীক্ষা দিই, তারপরে আমরা একটা ইন্টারভিউ দিই, সেটা মহামান্য হাইকোর্টের নির্দেশে সেই প্যানেল সেই ইন্টারভিউ তালিকা বাতিল হয়ে যায়। পরবর্তীতে 2021 সালে আবার একটা ইন্টারভিউ দিই আমরা। এইভাবে দুবার ইন্টারভিউ দিয়েছি, তারপরেও কিন্তু আমাদের প্যানেল প্রকাশ হয়নি। আমাদের দাবি একটাই, কমিশন যেটা বলেছিল যে রায় দিয়েছিল যে 30 সেপ্টেম্বর যে রায় দিয়েছিল যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্যানেল প্রকাশ করবে, কমিশন সেই প্যানেল কোর্টে জমা দেবে। আজকে নভেম্বরের 29 তারিখ, নভেম্বর মাস শেষ হতে চললো, তারপরেও কিন্তু কমিশন তার কথা রাখেনি। তো সেই হিসাবে আমাদের একটাই দাবি, আমরা আজকে এখানে রাস্তায় আসতে বাধ্য হয়েছি, এবং আমাদের একটাই দাবি আমাদের যে 31 ডিসেম্বরের মধ্যে যেন স্বচ্ছভাবে প্যানেল প্রকাশ করে সকলকে নিয়োগ দেয়। দীর্ঘ 8 বছরের যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। 2014 সালে ফর্ম ফিল আপ করেছি, 2015 পরীক্ষা, 2019 একবার ইন্টারভিউ, আবার 2021-22 আবার ইন্টারভিউ। আমাদের জীবন শেষ হতে চলেছে, আমরা এরপর আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হব। তাই বাধ্য হয়ে আছি, বাবাকে বাবা ভীষণ অসুস্থ, হার্টের পেশেন্ট, হার্টের অপারেশন হয়েছে, অনেক কষ্ট করে তাকে বাঁচিয়েছি, জানি না সে আমার ছাত্র দেখে দিতে পারবে। খুব যন্ত্রণার মধ্যে রয়েছি, মুখ্যমন্ত্রীর কাছে এবং কমিশনের কাছে একমাত্র আমাদের এটাই দাবি, 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করতে হবে। আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, সেটা হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে আমাদের এই প্যানেল চাই। দীর্ঘ 8 বছরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার জন্য আজকে আমরা দ্বিতীয় দিন এখানে অবস্থান বিক্ষোভ করছি, এবং আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি এর আগে বিভিন্ন কারণে। আমাদের যে প্যানেল সেটা প্রকাশিত হয়েছিল, কিন্তু সেখানে নানা রকম ভুল থাকার জন্য সেটা ক্যান্সেল হয়, তারপরে মহামান্য আদালতের দ্বারস্থ হই আমরা। এরপরে আমরা আমাদের এখন একটাই দাবি, স্বচ্ছ এবং নির্ভুলভাবে 31 ডিসেম্বরের মধ্যে আমাদের এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগ চাই। দীর্ঘ 8 বছর ধরে আপার প্রাইমারির একটা মাত্র নিয়োগ সরকার এখনো রাজ্য সরকার করতে পারেনি। হ্যাঁ, আমরা অথচ দুবার করে ইন্টারভিউ দিয়েও আমরা এখনো সেই রাস্তাতেই আছি। সুতরাং আমাদের স্পষ্ট দাবি একটাই যে 31 ডিসেম্বরের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, আর অতি দ্রুত আমাদেরকে স্বচ্ছভাবে নির্ভুল প্যানেল দিতে হবে। ব্যাস, ঠিক আছে। নির্ভুল নিয়োগ চাই, নিয়োগ চাই, কমিশন তুমি দূর হটো। এইভাবে লাল বাহানা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আপার প্রাইমারি নিয়োগ নিয়ে কমিশনের টাল বাহানা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অবিলম্বে অতি দ্রুত স্বচ্ছভাবে প্যানেল দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, করতে হবে, করতে হবে। কিছু
নেই, কারণ মেধা তালিকাই নেই আমাদের। আমরা ইন্টারভিউ এর পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, বারবার করে বিভিন্ন দুর্নীতির শিকার হচ্ছি, কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরেও আমরা বুঝতে পারছি না আমাদের ভবিষ্যৎ কি। আমরা 8 বছর ধরে অপেক্ষায় রয়েছি, আমাদের একটাই দাবি, এই বছরের মধ্যে আমাদের মেধা তালিকা প্রকাশ করে আমাদের নিয়োগটা সম্পন্ন করতে হবে। আমাদের আদালতের রায় মহানগর হাইকোর্ট জানিয়েছিল ডিভিশন বেঞ্চ 30 সেপ্টেম্বর, সে রায় বলা হয়েছে যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পরবর্তী আমাদের মেধা তালিকা হাইকোর্টে জমা করতে হবে, হাইকোর্ট সেটাকে পুঙ্খানুপুঙ্খ দেখবে, তারপর নিয়োগের পরবর্তী অর্ডার দেবেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশন তরফে সেই মেধা তালিকা এখনো পর্যন্ত জমা করা হয়নি। আমরা বহুবার কমিশনে গেছি, আমরা কথা বলেছি যে আপনাদের যে সময়সীমা সেটা অতিক্রান্ত হয়েছে, মানে আমরা প্রয়োজনে হাইকোর্টে কন্টেমও করতে পারি সেটাও আমরা বলেছি, কিন্তু এখনো অবধি সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেই পরিপ্রেক্ষিতে অবিলম্বে মেধা তালিকা হাইকোর্টে জমা করতে হবে এবং 31 ডিসেম্বর মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ শুরু করলাম এখানে। তারা দুবার ইন্টারভিউ দিয়েছেন, প্রথমবার ইন্টারভিউ বাতিল হয়ে গেছিল আদালতের নির্দেশে, দ্বিতীয়বার তারা আদালতের নির্দেশেই আবার ইন্টারভিউতে বসেন, কিন্তু তারপরে এখনো পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করেনি SSC। স্বাভাবিকভাবেই তাদের কবে মেধা তালিকা প্রকাশ হবে এবং কবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তা কিন্তু বিষ বাউ জলে কার্যত। স্বাভাবিকভাবে তারা চাইছেন 31 ডিসেম্বরের মধ্যে সরকার এবং SSC কমিশন তারা প্রত্যেকে মেধা তালিকা প্রকাশ করে তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করুক। 2014 সালে আপার প্রাইমারিতে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়, পরীক্ষা হয় 2015 সালে, লিখিত পরীক্ষার ফল বেরোয় 2016 সালে, কিন্তু তারপর থেকেই কারচুপি দুর্নীতির অভিযোগ তুলে একের পর এক মামলা দায়ের হয়। পরবর্তী